সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়েছিলাম বিধাননগর স্টেশনে। বেশ শীত শীত লাগছিল, মুষলধারে বৃষ্টির জন্য জিনসের নিচের দিকটা ভিজে থাকায় মনে হচ্ছিল আবার না ঠান্ডা লেগে যায়। ট্রেন ঢুকতে তখন একটু বাকি ছিল। খালি পায়ে হাফ প্যান্ট পরা একটা ছোট্ট ছেলে ভিজতে ভিজতে দৌড়ে এসে আমার ছাতার তলায় দাঁড়িয়ে বলল, দিদি একটু দাঁড়াবো? বললাম, হ্যাঁ দাঁড়া। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম জামা প্যান্ট পুরো ভিজে গেছে, মাথাটাও ভিজে গেছে একদম। বললাম, মাথাটা ভিজে গেছে তো পুরো? মাথাটা মুছে নে, না হলে শরীর খারাপ করবে। ছেলেটা হাসতে হাসতে বলল, ও দিদি আমি তো লজেন্স বিক্রি করি গো, আমার আবার শরীর খারাপ? ও কিছু হবে না। আমি অবাক হয়ে তাকালাম ছেলেটার দিকে। ততক্ষণে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। ট্রেনটাতে ছিল প্রচণ্ড ভিড়। হুড়মুড়িয়ে নামতে গিয়ে এক বয়স্ক ভদ্রমহিলা আচার খেয়ে পড়লেন প্ল্যাটফর্মের ওপর। কাছে গিয়ে দেখলাম ট্রেনের লোকগুলো বৃষ্টির হাত থেকে বাঁচতে রীতিমতো মারিয়ে চলে যাচ্ছে মানুষটাকে, একবারও মনে হচ্ছে না তাকে তোলার। ছাতা নিয়ে গিয়ে দেখলাম সেই বাচ্চা ছেলেটা লজেন্সের কৌটোটা পাশে রেখে ঝমঝমে পড়া বৃষ্টিতে ভিজে ওই মহিলার হাত ধরে টেনে তুলছে। আমি কাছে যেতেই বলল, দিদি তোমার কাছে ওষুধ আছে? খুব জোরে লেগেছে ওনার। সত্যি ওই ছেলেটার মানবিক রূপ দেখে মুগ্ধ হলাম আমি। এত শত শিক্ষিত মানুষের মধ্যেও ওই ছেলেটাকেই আমার সেরা মান ও হুঁশ সম্পন্ন মানুষ মনে হলো। দারিদ্রতা আর খিদের জ্বালা মানুষকে খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে তোলে আর তৈরি করে দেয় অসীম সহ্য শক্তি। ওরা খুব তাড়াতাড়ি কঠিন বাস্তব চিনে যায়। ওরা অলীক স্বপ্নে না ভেসে ছুটে চলে শুধু নিজেদের আর নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে।